দর্শক শুভেচ্ছা দিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। দর্শক, নির্বাচনের নামে একটি তামাশা আপনারা দেখেছেন, এটি মঞ্চস্থ হয়েছে 30শে ডিসেম্বর। আওয়ামী লীগ সরকার বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত, অবৈধভাবে অধিষ্ঠিত 2014 সালের 5ই জানুয়ারি থেকে, তো এই সরকারের যে দেউলিয়াত্ব, যে জনবিচ্ছিন্নতা, যে জনসমর্থনহীনতা, সেটি খুব প্রকট ভাবে ধরা পড়েছে আজকের 30শে ডিসেম্বরের এই নির্বাচনে। জনসমর্থনহীন আওয়ামী লীগ রাতের অন্ধকারে ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে। সাধারণ মানুষ যে উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে গেছে, তাদের ভোটাধিকার প্রয়োগে প্রায় 10 বছর পরে তাদের অধিকাংশই ভোট দিতে পারেনি। 40,000 ভোটকেন্দ্রের মধ্যে প্রায় 30,000 ভোট কেন্দ্রেরই এই একই চিত্র। দর্শক দেখুন, রাজধানীর শাহজাহানপুর এবং চাঁদপুরের ভোটারদের আকুতি, তাদের ভোট দিতে না পারার প্রতিবাদ, তাদের বক্তব্য। দর্শক, সাংবিধানিক পদের সংবিধান রক্ষার শপথ নিয়ে একজন মানুষ যে কত নিম্ন শ্রেণীর পাঁচাটা কুকুরে পরিণত হতে পারেন, কতটুকু মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হতে পারেন, সিইসি এই নুরুল হুদারকে না দেখলে বা তার বক্তব্য না শুনলে এ বিষয়টি আমার বিশ্বাস হতো না। দেখুন, আজকে এই নুরুল হুদা নির্বাচনের পরে, নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের কি বলেছেন, কতটুকু মেরুদণ্ডহীন এই নুরুল হুদা, কতটুকু পাঁচ আঠা। কেন্দ্রের আমি যাইনি, এখানে তো নির্বাচন ভালো করে, ভালো নোয়াখালী একটা জায়গায় গন্ডগোল হয়েছে বোধ হয়, আর চট্টগ্রামের একটা জায়গায়, দু একটা জায়গায় স্থগিত আছে ভোট। স্যার, এখন পর্যন্ত আরো অনেকটা সময় তো বাকি আছে, পরবর্তী অবস্থায় যেন আর কোন সহিংসতা কিংবা এই ধরনের অরাজকতা না হয়, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা কি বলবেন? অনেক কেন্দ্রে সাংবাদিকও ঢুকতে দিচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে ভোটের সরঞ্জাম সব নিয়ে চলে যাচ্ছে। এটা কোথায় কোথায় স্যার? সকালবেলা যেটা হচ্ছে বেগম ইয়াতে নোয়াখালী তো বেগমগঞ্জে এটা হয়েছে স্যার, তখন উইকেন্ড বসেন বসেন কুড়িগ্রাম থেকে শুরু করে বিভিন্ন আসনে দেখা যাচ্ছে যে সকাল থেকে যে চট্টগ্রাম অনেক জায়গাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা আছে, ওগুলো তো
আইন শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, পুলিশ এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওগুলো তো ঢাকা বসে কন্ট্রোল করা যাবে না। তাদের নির্দেশ দেওয়া আছে যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভোট বন্ধ থাকবে, আর তারা চেষ্টা করবে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য। নিয়ন্ত্রণের বাইরে যদি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে না রাখতে পারে বন্ধ থাকবে, বন্ধ হবে, তো নিয়ম আছে সেই অনুসারে নেবে। এলে তো দেশব্যাপী যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা তাদের দায়িত্ব পালন করে যাবেন, সেরকম নির্দেশ দেওয়া আছে। স্যার, অনেক কেন্দ্রেই স্যার ধানের শীষের কোন এজেন্ট দেখছি না, এই কেন্দ্রও দেখছি না স্যার একেবারে, এটা কেন? এখানে এজেন্ট বলতে পারে, এজেন্ট না আসলে এজেন্ট থাকবে না। না, এটা তো প্রশ্নই ওঠে না, পর্দা খুলে ভোট দেবে সেরকম পরিবেশ পরিস্থিতি থাকার কথা না, মোটেই না, মোটেই সেরা করার কথা না। স্যার, এতদিন ধরে যে নির্বাচনটির জন্য আপনারা সব এত প্রস্তুতি ছিল, আজকে তো সেই দিনটি, আজকের পর এই নির্বাচনটার পর আপনাদের সম্মান কিংবা মাথাটা উঁচু হবে সারা বিশ্বের কাছে, নাকি এটা আর একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন? নির্বাচন শেষ হোক, তারপরে সে অ্যাসেস করা যাবে। এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল সিচুয়েশন ভালো আছে। বন্ধ হচ্ছে নিয়মিত মধ্যে সেরকম আছে, বন্ধ হচ্ছে, সেটা যেখানে যেখানে বন্ধ করার দরকার বন্ধ হচ্ছে, যেখানে যেখানে আবার ভোট পুনরায় পরিচালনা করা প্রয়োজন হবে সেখানে পরিচালনা করা যাবে। প্রশ্ন ছিল অংশগ্রহণমূলক যে নির্বাচনটা হচ্ছে, পাঁচ বছর আগে দেখেছিলাম আমরা একপেশে নির্বাচন, এবার পাঁচ বছর পর একটা অংশগ্রহণমূলক নির্বাচন, তার মধ্য দিয়ে কি পাঁচ বছর আগে সেই ভোটারবিহীন নির্বাচনের আজকে কালিমাটা মুক্ত হবে কিনা? আমি তো বললাম কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেখানে সেরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচন শেষ না হলে একেবারে অংশগ্রহণমূলক হলো কি হলো না সেটা তো বোঝা যাবে না। এখানে তো সব লোকজনের নির্বাচনে ভোট দিচ্ছে, তার কোনো অসুবিধা নাই। এখানে তো আমি দেখলাম না যে ভোট দিতে পারে নাই বা যার তার ইচ্ছা মতো। দর্শক, বলা যেতে পারে সবকিছু এখানেই শেষ নয়, দিস ইজ দ্য নিউ বিগিনিং। আওয়ামী লীগ যদি মনে করে যে এই জোচ্চুরি জালিয়াতি করে আরো পাঁচ বছর কাটিয়ে দেবে, সেটি তাদের ভুল ধারণা। কারণ বাংলাদেশের মানুষ স্পষ্টই দেখেছে তাদের আরেকটি নগ্ন রূপ, আরেকটি নগ্ন চেহারা। 2014 সালের 5ই জানুয়ারি বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেননি, সেই সিদ্ধান্তটি যে কতটুকু যুক্তিযুক্ত ছিল আজকে নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। যে বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নির্বাচন বর্জনের সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত ছিল। দলীয় সরকারের অধীনে, অন্তত আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদের পক্ষে এই সুষ্ঠু নির্বাচন বা গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করাই সম্ভব নয়। এরা বাকশালের লোক, এরা বাকশালের দিকেই যায়, এরা সবসময় একদলীয় শাসন, সবকিছুই আমার, আমি, আমি। এবং সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথায় আওয়ামী লীগ রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই দেশে। তবে যত রাজতন্ত্র প্রতিষ্ঠা করুক, যত শক্তিই দেখাক, জনগণ সব ভেঙে চুরমার করে দেবে। দর্শক, ধৈর্য হারাবেন না, সাহস হারাবেন না,
ধৈর্য ধরুন, সাহস রাখুন, দেখুন খুব সহসাই ভালো কিছুই ঘটবে। খুব খারাপ কিছুর পরেই ভালো আসে, রাত যত গভীর হয় সূর্য ততই নিকটে আসে। আপনাদের সবাইকে ধন্যবাদ।